ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে পাক খানিকটা টেনে হাঁটছিলেন মাস্টারফি বিন মর্তুজা কারণ জিজ্ঞাসা করতেই জানা গেল বড় দুঃসংবাদ মাশরাফি জানালেন তার পায়ে প্রচণ্ড ব্যথা এক পায়ে হ্যামেস্ট্রিং এর টান ছিল ভারতের বিপক্ষের ম্যাচে লেগেছে আরেক পায়েও টান প্রস্তুতি ম্যাচে চোটের ছোবলে পড়েছে মোস্তাফিজুর রহমান সাইফুদ্দিনও কারো চোটই খুব গুরুতর নয় তবে দুশ্চিন্তা আছে বাংলাদেশ শিবিরে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাকে ভাবাচ্ছে এ সমস্ত চোট ম্যাচ শেষে মাশরাফি বলেন আমার আসলেই ম্যাচের প্রথম দুই এক ওভার করতে সমস্যা হয় সেগুলো করতে পারলে এরপর আর কোন সমস্যা হয় না যা আজকেও হচ্ছিল ষষ্ঠ ওভারে আমার পায়ে টান লাগে কিন্তু রোহিত কোহলি সে সময় বেশ অস্থির ছিল এমন অস্থিরতার বিপক্ষে নিজের প্রস্তুতি সেরে নিতে চেয়েছিলাম তাই বলিং চালিয়ে গেছি এমন আক্রমণের সামনে প্র্যাকটিস করা জরুরি এদিকে পায়ে টান লাগার পর ফিল্ডিংয়ে অনেকটা সময় মাঠের বাহিরে ছিলেন মাস্টার সময় মাঠ পরিচালনা করেছিলেন সাকিব আল হাসান ম্যাচ শেষে হোটেলে ফেরার পর মাস্টারফির অবস্থা পর্যবেক্ষণ করেছেন ফিজিও এই সমস্ত ক্ষেত্রে ফিজিওদের পরামর্শ পাঁচ থেকে ছয় দিন বিশ্রামে থাকা তবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের বাকি আছে আর মাত্র চার দিন তাই চোট নিয়ে যতটা সম্ভব এই কয়দিনের মধ্যে ফিট হয়ে মাঠে নামতে হবে মাস্টারফিকে এদিকে ভারতের বিপক্ষে ছয় ওভারের প্রথম স্পেলের পর আর বলিং করতে পারেননি সাইফুদ্দিন শেষের দিকে অন্তত দুই ওভার বলিং করার কথা ছিল তার কিন্তু পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি তবে দুশ্চিন্তার মাঝেও স্বস্তির ব্যাপার হলো বলিং করতে না পারলেও ব্যাটিং করেছেন সাইফুদ্দিন এছাড়াও কিছুটা ইঞ্জুরিতে আছেন মোস্তাফিজুর রহমান প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার একশো থেকে একশো কিলোমিটার গতিতে ধারাবাহিক বলিং করেছিলেন তিনি তবে দ্বিতীয় স্পেলে ফের টান লাগে কাফ মাসেলে খুব খারাপ কিছু নয় এটি কিন্তু তারপরেও বিশ্বকাপ বলে দুশ্চিন্তায় টাইগার শিবির এছাড়াও কাঁধের চোটের কারণে বোলিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ আর পিঠের চোট সেরে মাত্র ফিরেছেন সাকেব মাশরাফির ধারণা এ সমস্ত চোট এসেছে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে সেখানে অতিরিক্ত ঠান্ডার কারণে জমে থাকত শরীর আর কোনো কিছু করতে গেলেই টান পড়ত শরীরের বিভিন্ন জায়গায় ভারতের বিপক্ষের ম্যাচের পর দলের খেলোয়াড়দের নিয়ে এ সমস্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা